বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বাবা বসে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে একসময় তিনি ছিলেন ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। একটা ভিন্ন রকমের পরিস্থিতির মধ্যে গোটা পৃথিবী গত 31 ডিসেম্বরের পর থেকে, এবং এমন একটা সময় যখন প্রতিটি মানুষই মৃত্যুর চিন্তায় ব্যস্ত, মানে এরকম সময় কখন আসেনি। মৃত্যু তো আমাদের প্রত্যেকের জন্য অবধারিত হবেই এক সময়, সেটা আমরা সকলেই জানি, কিন্তু এটি কখনো বোধ হয়নি পৃথিবীতে যে প্রতিটি মানুষ চিন্তা করে কোভিড আমাকে টাচ করবে কিনা, টাচ করলে আমি বাঁচবো কিনা। গত গত কয়েকটা মাস আমাদের এরকম গেছে, কিন্তু এর মধ্যে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই যে এই সময়টা তো এই আবহাওয়ার মধ্যেও তো কিন্তু পরিস্থিতি খুব একটা বদল হচ্ছে না, মানে আমাদের মানসিক চিন্তার জগতে আমাদের প্রবৃত্তিগুলোকে কুপ্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে, আমরা যদি দুর্নীতির ক্ষেত্রে দেখি, আমরা যদি ধর্ষণের ক্ষেত্রে দেখি, আমরা যদি আইন বহির্ভূত নানা ক্রিয়াকর্মের ক্ষেত্রে দেখি, যাকে খুশি ধরলাম, রাস্তায় পেলাম, মারধর করলাম, গুলি করে দিলাম, এই এই যে চিত্রগুলো, এই চিত্রগুলোর কারণটা কি, মানে আমি আপনাদের দুজনের কাছে শুনতে চাই। এবং রাজনীতিটা তো এক অর্থে কেউ বলবেন আছে, কেউ বলবেন না, মানে রাষ্ট্রবিজ্ঞানের ব্যাখ্যায় রাজনীতি অবশ্যই একটা সমাজে আছে, আবার কেউ বলবেন আমরা একটা রাজনীতি শূন্য সমাজের মধ্যে বসবাস করছি। সো যা কিছু ঘটছে, কেউ কেউ মনে করছেন যে এর পেছনে রাজনীতি আছে, এর পেছনে রাজনৈতিক আশ্রয় প্রশ্ন আছে, এর পেছনে রাজনৈতিক শক্তি আছে, আবার কেউ কেউ মনে করেন যে আসলে রাজনীতিহীনতা বা রাজনীতি শূন্যতার কারণেই এই ধরনের ক্রিয়াকর্ম অপকর্মগুলো বেশি বিস্তার লাভ করতে সক্ষম হচ্ছে। সো আমি একটু ভূমিকাটা দিলাম আপনাদের কাছ থেকে, আপনাদের ব্যাখ্যা, আপনারা দুজনেই যেহেতু আইনজীবী রাজনীতিক, আপনাদের কাছ থেকে শুনতে চাই আমি। ব্যারিস্টার আহসান হাবিব শুরু করবেন। জি, ধন্যবাদ আপনাকে। আজকে অনেক আমরা এই প্ল্যাটফর্মে অনেকদিন ধরেই কথা বলছি, আজকের প্রসঙ্গ অবশ্যই একটু ভিন্ন। আজকে আমরা শুধু যে রাজনৈতিক কোনো বিষয়ে বিশ্লেষণ করার জন্য এখানে কথা বলবো তা না। আপনি প্রথমে যে ভূমিকাটা বললেন যে ওভারঅল এমনিতেই আমরা একটা খুব কঠিন সময় পার করছি, যেটা সারা পৃথিবী আমাদের সাথে একই সময়ের মধ্যে পার করছে। অন টপ অফ দ্যাট, এর বাইরেও যে সমসাময়িক ঘটনাগুলো ঘটছে, যেটা আপনি বললেন যে রেপ কালচারের যে একটা বিষয় আমাদের দেশে এখন, এটা অনেক হয়তো পত্রিকাগুলোতে উঠে আসছে, মিডিয়ায় উঠে আসছে, বা আমরা জানতে পারছি মিডিয়ার কল্যাণে, সেটা হয়তো আগেও এতটা প্রকট হয়তো ছিল না, বা থাকলেও তখন আমরা জানতে পারতাম না। এবং এটার যে বিভৎস চিত্র এবং এটার যে স্ট্যাটিস্টিক্সগুলো আমরা দেখি, সেখান থেকে কিন্তু একটা অনুমান শুধুমাত্র করতে পারি, বিকজ মোস্ট অফ দ্য কেসেস গো আনরিপোর্টেড। যে কেসগুলো রিপোর্টেড হচ্ছে, সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে যে রিপোর্টেড কেস হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 54%, এবং ছেলেদের বলাৎকারেরও কিন্তু একটা বিষয় আমাদের সামনে উঠে আসছে, যেটা হয়তো সোশ্যাল ট্যাবু হোক বা যে কোনো কারণে আমরা এটা নিয়ে কথা বলি না, সেটা হচ্ছে 84%। তার মানে আপনার বুঝতে হবে যে শুধুমাত্র এই পার্সেন্টেজটাই কিন্তু রিপোর্টেড, আর এর থেকে কিন্তু অনেক বেশি সেটা কখনোই মানুষজন সোসাইটির কারণে হোক বা সামাজিকতার কারণে হোক, ভয়ে হোক, তারা কিন্তু এটা প্রকাশ করতে চায় না। সো এই বিষয়গুলো কিন্তু এটার সাথে শুধুমাত্র রাজনৈতিক সম্পৃক্ততা নেই, একটা তো অবশ্যই আমাদের আইনের শাসনের দুর্বলতার সুযোগ নিয়েই তো এই বিষয়গুলো হচ্ছে। এবং আমরা বেশ কিছু সমীক্ষাতে দেখেছি যে ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু এটাকে দাবিয়ে রাখতে পারবে না। হয়তো আমাদের এখন মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, অ্যাজ এ লয়ার আপাও এখানে আইনজীবী হিসেবে আছেন, আমরা যদি সেই ঘোষণার পরে কিন্তু কমেনি, মানে এই অর্ডিন্যান্সের পরে আই'ল টেল ইউ কেন এটাতে সমস্যা আরো বাড়লো। আমি কমপ্লিটলি অন্যটা মনে করি। আগে আমাদের দেখা যেত প্রায় 80% কেসে, সমীক্ষা যেটা বলে যে অ্যাকিউজড পারসন যে থাকতো সে সাজা থেকে মুক্তি পেয়ে যেত। একটা তো হচ্ছে তার সেখানে যে এলাকার প্রভাব বিস্তার, পলিটিক্যাল কানেকশন, সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে, তার উপরে হচ্ছে আমাদের এখানে কিন্তু এভিডেন্স অ্যাক্টেও বিভিন্ন ধরনের দুর্বলতা আছে, এবং সেখানে কিন্তু বলা আছে যে একটা ভিকটিমকে যদি দুশ্চরিত্র হিসেবে প্রমাণ করা যায়, তাহলে কিন্তু তার সেই এভিডেন্সটা অ্যাডমিসেবল হবে না। তো আমাদের এবং আমাদের যে পেনাল কোডও যে আইনের ধারা আছে,
সেগুলো তো দেখা যাচ্ছে সেই ব্রিটিশ আমল থেকে যেটা করে আসছে সেটাই এখনো ধারাবাহিকতাগুলো আসছে। সো আমাদের এভিডেন্স অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট করা দরকার, আমাদের পেনাল কোডে এটা অ্যামেন্ডমেন্ট করা দরকার। এর পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা করা হয়েছে সেখানে তো আগে থেকে আপনারা জানেন যে 7টা প্রভিশন ছিল মৃত্যুদণ্ডের, সেখানে এখন বেড়ে হয়তো আরো 2টো প্রভিশন হবে, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু এটা ইনশিওর করতে পারবে না। এটার ফলে যেটা হবে, বিচার কার্যে বিচারপতি যখনই মনে করবেন যে আমি তো একটা মৃত্যুদণ্ড দিয়ে দিব, সো সে কিন্তু তখন মৃত্যুদণ্ড দিব কি দিব না এটার কারণে আরো সাজাটা দিতে চাবে না, এবং এটা কিন্তু প্রমাণিত। এটা আপনি যদি পরিসংখ্যান দেখেন, এটাই কিন্তু মূল কারণ ছিল এতদিন পর্যন্ত ধর্ষণের বিচার ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড না থাকার পিছনে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে যেটা হয় একটা পাবলিক সেন্টিমেন্ট কাজ করে। আমাদের দেশে ধর্ষণ বা এই গ্যাং রেপ এগুলো যে একদমই আজকেই নতুন তা কিন্তু না। কখন একটা পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হয়, যখন আমরা দেখি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করে, তখন সরকার নড়ে চড়ে বসে। এই কাজটা আগে ছিল বিরোধী দলের, বিরোধী দল সরকারকে প্রেশার দিত, তারা সংসদে এটা নিয়ে সমালোচনা করত সরকারের, যেটা একটা ডেভেলপিং কান্ট্রিতে এই ধরনের সিস্টেমই হওয়া উচিত। বিভিন্ন প্রেশার গ্রুপ কাজ করত, সাংবাদিকতার একটা জায়গা ক্ষেত্র ছিল যেখানে সাংবাদিকরা সরকারের সমালোচনা করত, বাস্তব চিত্র তুলে ধরত। এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখন সম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষজন এই বিষয় নিয়ে কি চিন্তা করে, তাদের সেন্টিমেন্ট কি, এটা নিয়ে যখন একটা প্রেশার তৈরি হয় তখনই শুধুমাত্র সরকারের পক্ষ থেকে আমরা একটা রিয়াকশন দেখতে পাই, একটা পদক্ষেপ দেখতে পাই। এর আগে পর্যন্ত কিন্তু এ নিয়ে যত কিছুই হয়ে যাক কোনোই একটা ওই ধরনের স্ট্রং পদক্ষেপ আমরা দেখতে পাই না। রেপের থেকেও যদি আমরা কথা বলি, আপনি আরো এক দুটো বিষয়ে উল্লেখ করলেন, আমি লাস্ট যখন তৃতীয় মাত্রায় আসি, ওসি প্রদীপের যে ঘটনাটা, অর্থাৎ তার আগে প্রায় 154 মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেটা কিন্তু আমরা কখনোই যোগাযোগ মাধ্যমে দেখিনি। যখন ওসি প্রদীপের মেজর সিনহাকে হত্যার বিষয়টি যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের সামনে আসলো, তখন মনে হলো হুমড়ি খেয়ে সবাই এতদিনের পেটের জমানো যত কথা তারা কিন্তু তখন বলা শুরু করলো, প্রত্যেকটা মিডিয়াতে আসলো যে ওসি প্রদীপের আগে কি কি করলো, এই 154টা ঘটনা, এবং এটা সবাই জানে, এটা একটা ওপেন সিক্রেট। আমার কথা হচ্ছে সাংবাদিকরা তাহলে এই রিপোর্টগুলো করলো না কেন? প্রথম হত্যার বিচার বহির্ভূত হত্যার পর থেকে শুরু করে এই যে 154টা হত্যা, এই প্রত্যেকটাই আনরিপোর্টেড কেন থাকে? এবং মেজর সিনহা মারা যাওয়ার আগে যদি আরো 154 জন সিভিলিয়ান মারা যেত সেক্ষেত্রে কিন্তু এটা রিপোর্টেড থাকতো না, বিচার হতো না, এবং এখনো পর্যন্ত সেই বিচারের আমরা কিন্তু ওরকম কোনো আর পদক্ষেপ, কারণ একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ধামা চাপা খেয়ে যাচ্ছে। আপনি দেখেন ওই ওসি মোয়াজ্জেম সাহেবের যে বিষয়টা, সেটাও কিন্তু তার পরিবার এখনো বলতে হচ্ছে যে এখনো পর্যন্ত বিচার কাজ কেন স্পিডি ট্রায়াল হচ্ছে না। আপনি একদম একদম মোস্ট রিসেন্ট ঘটনাটা তো কি ঘটলো, যে একজন নৌবাহিনীর চৌকস কর্মকর্তা সে মার খেল, সে রাত্রে যেয়ে কিন্তু মামলা করতে পারে নাই, সে একটা জিডি ফাইল করতে হয়েছে, এবং সে নিজেই পরবর্তীতে বলেছে যে সে মামলা করবে না, তারও জানের ভয় আছে। তো আজকে কোন পর্যায়ে যাচ্ছে? আজকে যদি সেখানে নৌবাহিনীর কর্মকর্তা, যে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার ছিলেন, তিনি হয়তো কোনো ইন্টেলিজেন্সের কর্মকর্তা হিসেবেও কর্মরত আছেন, যাকে হয়তো বলা হয়েছে যে তুমি সকালে যেয়ে মামলা করো, আমরা তোমাকে সাপোর্ট দিব, এবং যেই কথাটায় হয়তো আমার ধারণা নড়ে চড়ে বসেছে, আমি ভিডিওটা লক্ষ্য করেছি, সেখানে সে বলেছে আই এম নট গোয়িং টু সার্ভ দিস কান্ট্রি এনিমোর, ইফ আই ডোন্ট গেট জাস্টিস ইন দিস কান্ট্রি আমি দেশকে আর সার্ভ করবো না। আপনাদেরকে কিন্তু বুঝতে হবে কথাটার গভীরতাটা কোথায়। একটা মানুষ কখন ওই জায়গা থেকে বলে যে আমি আর এই দেশকে সার্ভ করবো না, যে দেশকে রক্ষা করার জন্য আমরা জীবন বাঁচি রেখে কাজ করি, সেই দেশের মাটিতে বসে যদি আমার স্ত্রীর গায়ে হাত তোলা হয়, আমার গায়ে হাত তোলা হয়, হয়তো দোষ তারও থাকতে পারে অথবা দোষ গাড়ির চালকেরও থাকতে পারে। এই ঘটনা আমাদের রাস্তায় প্রতিদিন অহরহ হচ্ছে, এর আগেও নিশ্চয়ই এরকম অনেক ঘটনা ঘটিয়েছে যারা ঘটিয়েছে, বাট আমি একটা পত্রিকায় কতটা বেপরোয়া মনোবৃত্তি হেডিং এ দেখেছিলাম যে দিস টাইম দে ডায়াল্ড আ রং নাম্বার। ঘটনাটা আসলে তাই, এখানে যদি আপনার সাথে আজকে ঘটনাটা ঘটতো হয়তো এটা এত হয়তো আমার সাথে ঘটলে বা একজন সাধারণ মানুষের সাথে ঘটে, এবং আপনি দেখবেন পাবলিক সেন্টিমেন্ট কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই একটা কথাই কিন্তু নিয়ে আলোচনা করছে, যে আজকে যদি এটা কোনো একটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকের সাথে হতো, একজন ডাক্তারের সাথে হতো, কিচ্ছু হতো না। সবথেকে বড় ঘটনা,
এই যে ওখানে একটা সেটা কিন্তু একটা স্বাধীন দেশে এই প্রতিষ্ঠানগুলোর জন্য আমি বলছি মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের জন্য যে খুব একটা সম্মানজনক তা না অবশ্যই না তাদের কিছু হলে সবাই হুমড়ি খেয়ে পড়বে অন্য মানুষের ক্ষেত্রে হচ্ছে না এই যে ভারসাম্যহীনতা বা এই যে সেটা কিন্তু খুব একটা সম্মানজনক হচ্ছে না আপনার কি মনে হয় একটা মানুষকে অ্যারেস্ট করে দণ্ড দেওয়ার মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে সম্মান ফিরত আসলো না ইটস আ প্রসেস এটা আমাদের সিস্টেমের আমাদের সিস্টেমের বর্তমান অবস্থানটাকেই পোট্রে করে যে আমাদের রাষ্ট্র এখন এমন একটা অবস্থানে এসেছে যে আমরা কাদেরকে চুজ করছি আমরা এই অনুষ্ঠানে অনেকবার বলেছি যে আমরা যাদেরকে এমপি মন্ত্রী কাউন্সিলর চেয়ারম্যান আমাদের প্রতিনিধিত্ব করার জন্য বাছাই করছি তারা এবং তাদের আত্মীয় স্বজন এটা কিন্তু আমি কাউকে ব্যক্তিগত বিষয় নিয়ে বলছি না আমি ওভারঅল বলছি যে এই ঘটনা তো আজকে প্রথম না আমরা এর আগেও দেখেছি এমপি পুত্র রনি যে এখন জেল খাচ্ছে আমরা এর আগেও দেখেছি 7 মার্ডার কেসে যে একজন প্রভাবশালী মন্ত্রীর জামাতা এটা কিন্তু ওই পরম্পরা থেকে এসেছে এটা কিন্তু আজকে নতুন না এবং এটা আরো চলতে থাকবে যদি আমরা এই প্রসেসটাকে মূল উৎপাটন না করে চেঞ্জ করতে যাই আমাদের রুটটাকে আগে ঠিক করতে হবে যে কারা আমাদের প্রতিনিধিত্ব করবে এবং যারা আমাদের প্রতিনিধিত্ব করবে তাদের ফ্যামিলির প্রতিনিধিরাই আবার আমাদেরকে এখন এক পর্যায়ে শাসন করছে এই ধরনের একটা পরিস্থিতি সিচুয়েশন হয়ে গেছে আমি মনে করি জি আমি আসব আবার আপনার কাছে অ্যাডভোকেট ফাইমিন হাসান বনি আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আপনাকে এবং আমার সহ আলোচক সেই সাথে দর্শক যারা দেখছেন আসসালামু আলাইকুম দেখেন করোনার সেকেন্ড ওয়েভে আপনার সূচনা বক্তব্যে যেটা এসেছে যেটা খুবই সত্যি কথা ওলট পালট হয়ে গেছে আমাদের বিশ্বের যে কতগুলো স্ট্রাকচার ছিল সেখানে অর্থনীতি বলুন সমাজনীতি বলুন সংস্কৃতি রাজনীতি কিছুটা ধাক্কা সব জায়গাতেই অল্প বিস্তর লেগেছে কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম এই করোনার কালীন সময়ও ভয়ঙ্কর রকমের অব্যবস্থাপনা চিকিৎসা সেবায় একটা দুর্নীতির মহামারী চিকিৎসা সেবায় যদি থাকি এখন অর্থনৈতিক খাতকে বাদ রেখে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের বাহাজ দেখেছি হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে মিঠু এবং আরো কিছু ঠিকাদার আমরা সেগুলো দেখেছি এর মধ্যেও আপনি সঠিকভাবে বলেছেন যে বাংলাদেশে দুর্নীতির মহামারী এখন করোনার ভ্যাকসিন আগে দরকার না দুর্নীতির ভ্যাকসিন আমাদের আগে দরকার নাকি ধর্ষণ ঠেকাবার ভ্যাকসিন আমাদের আগে দরকার না আমাদের আইন বহির্ভূত যেই কর্মকাণ্ডগুলো প্রতিদিন প্রতিনিয়ত নিত্যদিনে সাথী হয়ে দাঁড়িয়েছে সেগুলো আমাদের সেই ভ্যাকসিন আমাদের আগে দরকার এই প্রশ্ন আজকে আমাদের সবার ধর্ষণ যখন মহামারী রূপ নিয়েছে যেখানে বেশিরভাগই ক্ষমতাসীন দলের নেতা কর্মী তাদের নাম আসছে ছাত্রলীগ যুবলীগ আমরা আমি যদি ফর রেফারেন্স আপনাকে শুধু ওই বেগমগঞ্জ ওটাই বলি গৃহবধূ তার বাবা এবং স্বামীকে পাশের ঘরে বেঁধে রেখে ছাত্রলীগের ছেলেপেলেরা গণধর্ষণ করল এই ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পৃথিবীর কোন দেশে ধর্ষণ হয় না সেটা আমরা জানি এমসি কলেজের গৃহবধূকে যখন ছাত্রলীগের ছেলেরা তারা কি ভয়ঙ্কর অমানসিক একটা পাশবিক নির্যাতনের মাধ্যমে গণধর্ষণ করল আমরা বেগমগঞ্জের ঘটনার পর আইনমন্ত্রীকে বলতে শুনেছিলাম এই নোয়াখালীর ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে এখন তথ্যমন্ত্রী তো উনি আরো ভালো বলেন উনি বলেছিলেন যে বিএনপির পৃষ্ঠপোষকতায় অতীতে এরকম ধর্ষণ টর্ষণ হয়েছে এটা বলে উনি মনে হচ্ছে এই বেগমগঞ্জের গণধর্ষণ এমসি কলেজের গণধর্ষণ সহ সারা বাংলাদেশে প্রতিদিন আপনার 4টা করে রিপোর্টেড যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে এবং আনরিপোর্টেড ঘটনা তার মধ্যে আরো বহু বহু আছে কারণ কখনোই সব মামলা আপনার ইয়েতে আসে না বিভিন্ন মিডিয়া কিংবা গণমাধ্যমে আসে না এখন এই যে ধর্ষণটা হলো এই কিশোর গ্যাং পাড়া মহল্লায় বিস্তার লাভ করেছে এর পিছনেও ক্ষমতাসীনদের কিন্তু একটা ছায়া আছে 33 দিন পর ঘটনার বেগমগঞ্জের ওই মামলাটা সম্পর্কে আমরা জানতে পারলাম কেন সোশ্যাল মিডিয়াতে আসলো সোশ্যাল মিডিয়াতে যদি না আসতো আমরা কি জানতে পারতাম যে এরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গিয়েছে এটা তো পর্দার আড়ালেই থেকে যেত সোশ্যাল মিডিয়ার যে শক্তি সোশ্যাল মিডিয়াকে আমরা নেতিবাচক ইতিবাচক অনেকভাবে দেখার চেষ্টা করতে পারি কিন্তু এটা স্বীকার করতেই হবে যে এটা একটা প্যারালাল মিডিয়া হিসাবে কিন্তু এখন দাঁড়িয়ে গেছে
আমাদের সবার হাতে হাতে যেহেতু ফোন এবং সবকিছু। এখন আমরা দেখলাম যে এই ঘটনায় যুবলীগের যে ছেলেটার নাম এসছে দেলোয়ার, তার আপনার সম্পৃক্ততা, কিন্তু মামলা যখন হলো তার নাম ছিল না। পরবর্তীতে তাকে এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এটা দিনের পর দিন, বছরের পর বছর। ওইখানকার এমপি, নোয়াখালীর এমপির সাথে আওয়ামী লীগের, তার ছবি সোশ্যাল মিডিয়ায় সয়লাব এই ঘটনার পরই, কিন্তু উনি বললেন উনি চেনেন না। উনি এই ছেলে যুবলীগে, সে আবার পোস্টার টোস্টারও ছাপিয়ে দিয়েছিল। তো এই ঘটনা 33 দিন আগে ঘটলো, ওই জায়গার এসি জানলো না, ওসি জানলো না, স্থানীয় যে প্রতিনিধি আছে স্থানীয় সরকারের কেউ জানলো না, সবাই তো মা বোন আছে, আছে না, কন্যা যায়া জননী আমরা আপনারা বলি না, তবে এই জায়গায় নিশ্চুপ কেন? এটা বললে তো হবে না। দেখেন আমরা এই যে আপনি আরেকটা ঘটনা ছোট করে বলি, যে সুবর্ণচরের চার বাচ্চার মাকে 2018 সনের 29শে ডিসেম্বর রাতের ওই যে ভোটের যে কাহিনী তারা করলো, তখন যে পাশবিক আবারও সেই গ্যাংরেপ করা হলো হাজবেন্ডকে এবং চার বাচ্চাকে বেঁধে রেখে, সেখানেও ক্ষমতাসীন দলের নাম তার শুনেছি এবং গণমাধ্যমে দেখলাম হাইকোর্ট থেকে তিনি জামিনে আছেন। এখন এগুলো হয় কি, মানুষের মধ্যে একটা অত্যন্ত নেতিবাচক একটা বার্তা দেয় এবং সেই প্রভাবটা রাষ্ট্রের যে একটা সংস্কৃতি, বিচারহীনতা, রাষ্ট্রের যে নৃশংসতা, এগুলো সমাজের মধ্যে আসবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা কেউ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নই। এখন দেখেন আমরা দেখলাম বগুড়ায় ছাত্রলীগের সভাপতি তার এবং সে এবং তার সাঙ্গপাঙ্গ, তারা চাঁদার দাবিতে মারধর করেছে ব্যবসায়ী সোহেলকে, টিভিতে আসা একটি নিউজে, অনেকগুলো নিউজেই হয়তো মারধরের ঘটনা ভাইরাল হলে, দেখেন ইম্পর্টেন্ট কি, ভাইরাল হলে মারধরের ঘটনা, ঘটনার 10 দিন পর পুলিশ তাকে গ্রেফতার করে, সেখানেও ক্ষমতাসীন। তো ভাইরাল হতে হবে এখন না বিচার পেতে হলে, একটা ঘটনা আপনি বিচার চান তাহলে সেই ঘটনাটাকে আপনি ভাইরাল করে দেন। জাতিসংঘ পর্যন্ত ধর্ষণের ভয়াবহতা নিয়ে, নারী শিশুর প্রতি সহিংসতা নিয়ে কিন্তু বিবৃতি দিয়েছে। যশোরে আমরা দেখেছি বাসের মধ্যে দলবদ্ধ গণধর্ষণ হয়েছে, ধর্ষণ ঠেকাতে নেতা কর্মীদের পাহারা দেওয়ার নির্দেশ ছাত্রলীগ সভাপতির, মানে কি এটা, এখন আমি হাসবো না কানবো, কারণ তাদেরই তো নাম সবখানে। চট্টগ্রামে রিক্সা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণ, এরকম অসংখ্য ঘটনা, আমি আর ঘটনায় যাচ্ছি না। এখন একটা কথা বলি, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। 1995 সনে বিএনপি যখন ক্ষমতায়, নারী এবং শিশুদের সহিংসতা প্রতিরোধের জন্য নারী শিশু নির্যাতন দমন আইন 1995 করা হলো। এখন সেখানে আপনার অন্তত 12টা, আমার যতটুকু মনে পড়ে, ধারায় শাস্তি মৃত্যুদণ্ড ছিল, অপরাধের শাস্তি। 2000-এ এটা কিন্তু আবার আপনার সংশোধন করা হয়েছে 2003-এও। এখন আপনি কি, আপনি দেখেন হত্যার শাস্তি মৃত্যুদণ্ড, তাই না? তাই কি কমেছে সমাজে, মার্ডার কমেছে, এই কিলিং যখন তখন খুন হচ্ছে মানুষ কমে না? এটা হ্যাঁ একটা একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করাতে চাই আমরা, যে না আইনের ভয়াবহতা আইনের, কিন্তু আসলে এটা এইভাবে কাজ করে না। এটা কাজ করে আপনার নীতি নৈতিকতা, আপনার সামাজিক মূল্যবোধ, আপনার যে রাষ্ট্রের যে একটা নৃশংসতা, সেটা থেকে বেরিয়ে যদি রাষ্ট্রের যে চরিত্র কাঠামো, সেখানে আপনার সত্যিকার অর্থে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আপনার ন্যায় বিচার নিশ্চিত করা, মানবাধিকার থাকা, এই সব কিছু মিলে কিন্তু। আরেকটা জিনিস আছে, ধর্ষণ এত ভয়ঙ্কর বেড়ে গেল কেন, মহামারী কেন, মাদক এবং সেই সাথে পর্নোগ্রাফি, এই যে দুটো জিনিস আছে, মাদক এবং পর্নোগ্রাফি, এটা রাশ টেনে ধরার কথা ছিল রাষ্ট্রের, সরকারের, এই জন্যই সরকার থাকে। ছোট ছোট থেকে ছোট ছোট দোকান আছে ওই যে কম্পিউটারে, তারা ওখানে ছেলে পেলে যারা বাচ্চা উঠতি বয়সের, তারা যাচ্ছে সেখানে, তারা কি রকম জিনিসপত্র দেখছে, পর্ন সাইটে যাচ্ছে, এগুলো তো কাম্য হতে পারে না। সেখানে তো আপনার একটা চেক এন্ড ব্যালেন্স এবং একটা গাইডেন্সের একটা ব্যাপার থাকবে। এখন দেখেন ধর্ষণের মতন মানবতা বিরোধী অপরাধ, আমরা এটাকে বলি ধর্ষণ, কারণ একটা মেয়েকে জীবন্ত মেরে ফেলে ধর্ষণ, কারণ সে শুধু শারীরিক ভাবে ধর্ষিত হয় না, মানসিক ভাবে সেই মেয়েটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এখন দণ্ডবিধি কিংবা নারী শিশু নির্যাতন দমন আইন, যাবজ্জীবন সাজা যেটা দণ্ডবিধিতে এবং ওখানে আছে, এই সাজাটাও যদি সঠিকভাবে
আপনার প্রয়োগ করা হতো তাহলেও কিন্তু আমরা সমাজে হয়তো এটার একটা একটা ইতিবাচক প্রভাব হয়তো বা দেখতাম, সেটা হয়নি। আপনি আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের প্রথিতযশা ফৌজদারি আইনবিদ মাহবু হোসেন স্যার, খন্দকার মাহবু হোসেন স্যার, উনি কিন্তু যাবজ্জীবন সাজার পক্ষের মানুষ। উনি বলেছেন যে কেবল একটা গুরুতর সাজা দিলেই সেটা হয় না। দেখেন দ্রুত গতিতে ধর্ষণের যে মামলাগুলো সেখানে আপনার বিচারটা হতে হবে, তাহলে অপরাধ কমে আসবে। মামলাগুলো যাতে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে, আর এটা নির্ভর করে পুলিশের উপর। মামলা হয় প্রথম থানায়, আর বেশিরভাগই মামলা হয় না, আর হলেও এই মামলা কখনোই আপোষযোগ্য না, কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই মামলা আপোষ করে ফেলে। এখন বলছে যে ডিএনএ টেস্টের কথা অতি দ্রুত, এটাতে আমি মনে করি আরেকটা দীর্ঘসূত্রিতা তৈরি হবে, কারণ আমাদের দেশে সেভাবে কোনো ডিএনএ ল্যাবরেটরি কিংবা ডিএনএ টেস্টের কিছু এখনো তৈরি হয়নি। এখন আপনি আপাতত রেপের মধ্যে সীমাবদ্ধ থাকছেন? না না, আমি তারপর আপনার একটু ওই দুর্নীতি আর এখন যে সম্প্রতি যেটা হয়েছে এটার মধ্যে একটু আসতে চাচ্ছি, যদি একটু সময় পাই। নাকি এক মিনিটে শেষ করব, নাকি আমি যদি এই বিষয়ে কোনো রেসপন্স থাকে? উনি যে বিষয়টা আলোকপাত করলেন, যেহেতু আমরা দুজনে লয়ার আছি এবং জনসাধারণের জ্ঞাতার্থে আমি একটু ইনফরমেশনটা দিতে চাই। আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের 160 বছরের পুরাতন আইন, সেইখানে ধর্ষণের যে সংজ্ঞাটা দেয়া আছে সেটা খুবই সংকীর্ণভাবে এগেইনস্ট হার উইল। জি, এন্ড এগেইনস্ট হার উইল বলতে যে কনসেন্টের বিষয়টা আছে, কনসেন্টার কোনো ডেফিনেশন বা এটাকে এক্সপ্লেইন করা হয়নি, অর্থাৎ এটা সংশোধন দরকার, অবশ্যই দরকার। এবং সেই ক্ষেত্রে এটা ছাড়াও আরো যে সমস্যাগুলো আছে, আমাদের সাক্ষ্য আইনে 155 উপধারা 4-এ যেটা আমি প্রথমেই বলেছিলাম যে একটা নারীর ভিকটিমের যদি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যায় তাহলে কিন্তু তার অ্যাডমিসিবিলিটিটাকে প্রশ্নবিদ্ধ করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা তাকে এমনভাবে সাক্ষ্য জেরা করা হবে যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিনেমাগুলোতে দেখি, এই ভয়ে কিন্তু আর কেউ আসে না রিপোর্ট করতে চায় না। তো এটার একটা পরিবর্তন দরকার। এবং এটা ছাড়াও ধরেন আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর যেই আইনটা সেখানে আছে, সেখানেও কিন্তু ওই যে 16 বছরের একটা ব্যারিয়ার কিন্তু সেখানে আছে, যে বৈবাহিক ধর্ষণের বিষয়টাকেও সেখানে ওরকমভাবে আনে নাই যে 16 বছরের নিচে হলে, এর উপরে হলে কিন্তু তারা সেটা মনে করে না। কিন্তু দেখেন এই যে রিসেন্টলি একটা ঘটনা যেটা দেখলাম যে 14 বছরের একটা মেয়ে, তাকে বাল্য বিবাহ দেয়া হলো 34 বছর বা সামথিং এরকম কোন একটা বছরের একজনের সাথে, এবং বিয়ের 34 দিনের মাথায় মেয়েটা মারা গেল। তো এই বিষয়গুলো তো অহরহ হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়া আসছে না। এখন এই ঘটনাটা কিন্তু রাজনৈতিক না, এটা একটা সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আমাদের দেশে এখনো এটার বিষয়ে সচেতনতাটা সেভাবে গড়ে ওঠেনি। হ্যাঁ, আপা অনেকগুলো রেফারেন্স দিয়েছেন, সেখানে ছাত্রলীগের কথা বলা হয়েছে যে তারা যেখানে বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত আছে। আমি আসলে এটা ঢালাওভাবে সরকারকে বা তাদের যারা সরকার দলে যখন থাকে তাদেরকে দোষারোপ দেওয়াটা খুবই স্বাভাবিক, কারণ তারা ক্ষমতায় আছেন, যেটা আমাদের ওবায়দুল কাদের সাহেবও বলেছেন যে যেহেতু আমরা ক্ষমতায় আছি সেহেতু দায়িত্ব আমাদের। তো দেখা যাচ্ছে এখন আমি কোনো ধরনের ব্লেম গেমে যেতে চাই না, আমি কোনো ধরনের, আমাদের নিউ জেনারেশন এমন পলিটিক্স চায় না যে আপনাদের সময় কি ছিল, আপনাদের সময়ও তো ছাত্রলীগ ধর্ষণ করেছে, আপনাদের সময়ও তো সংখ্যালঘুর উপর নির্যাতন হয়েছে, বাংলাদেশে কোনো হিন্দু থাকতে দেয়া যায়নি, এটা তাদেরকে ঘরে ঘরে যে ধর্ষণ করা হয়েছে, সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের নিউ জেনারেশন এখন যেটা চায় যে অপরাধী যারাই হোক, যে দলেরই হোক, কিংবা তারা যদি কোনো দলেরও না হোক, আপনি দেখেন আমরা তো এমনও দেখতে পাচ্ছি এই গতকালকে আসলো যে বাবা মেয়েকে ধর্ষণের একটা অভিযোগ আসলো, এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপির কোনো ইস্যু না, মসজিদের ইমাম বা মসজিদের যে সেকেন্ড পার্সন যিনি থাকেন, যিনি পরিচালনা করেন, তিনি ইমামের ছেলেকে বলৎকার করছেন, এই নিউজও কিন্তু আমরা দেখছি। ঘটনা হচ্ছে এই ঘটনাগুলো এত উপরে আসে না বা আপার লিখনিতে আসে থাকছে না, কারণ ওটার এগেনস্টে ছাত্রলীগের কোনো কেউ জড়িত না, মসজিদের ইমাম বা যে একজন বাবা। আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করব যে না মাদ্রাসার ইনভেস্ট হয়েছে, হ্যাঁ, যে এই বিষয়গুলো যখন আমরা এটাকে একটা নুষ্টাতের ক্ষেত্র হয়েছে, আমরা যখন এটাকে কোনো একটা পলিটিক্যাল লেভেল লাগিয়ে দিই
তখন মূল ঘটনাটা ধামাচাপা পড়ে যায়, এটা একটা পলিটিক্যাল জায়গায় চলে যায়, তখন আওয়ামী লীগ চেষ্টা করে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য বা বিএনপি চেষ্টা করে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য বা জাতীয় পার্টিও চেষ্টা করবে নিজেকে ডিফেন্ড করার জন্য, এটা আমরা করিনি, আপনারা আমাদের থেকে খারাপ ছিলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আরো রেপ বেশি হয়েছে, দুর্নীতির কথা উঠলে আমাদের পক্ষ থেকে হয়তো বলবে আপনারা তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন পাঁচবার, আমরা তো আর এখন ট্রফি পাচ্ছি না। আমরা নিউ জেনারেশন যারা পলিটিক্স করতে চাই, আমাদের জেনারেশন পিছনে ফিরে তাকাতে চায় না, আমাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, স্বাধীনতার 50 বছরে এসে আমরা এখন কি দেখতে চাই, আমরা দেখতে চাই যে ইতিহাস বিকৃতি আমরা চাই না, আমরা চাই কিছু বিষয় যেগুলো সেটেলড ম্যাটার, স্বাধীনতার ঘোষক কে ছিলেন সেটেলড ম্যাটার, আমরা এটা নিয়ে বিতর্ক চাই না, আমাদের আরো যারা ছিলেন মাওলানা ভাসানী, শেরেবাংলা এ কে ফজলুল হক, যার যার যেখানে যতটুকু সম্মান তার প্রাপ্য তাকে সেই সম্মানটাই দেয়া হোক। আমরা এখন মুভিং ফরওয়ার্ড, আমরা আজকে দেখতে পাচ্ছি যে নেক্সট চায়নার পরে বাংলাদেশকে সেখানে দেখা হচ্ছে, ইন্ডিয়ার থেকে আমাদের জিডিপি বৃদ্ধি পাচ্ছে, এই সরকারের আমলে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এই কথা যেমন সত্যি ঠিক তেমনিভাবে সরকারের বেশ কিছু জায়গায় বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা, রুল অফ ল নিশ্চিত করা, আমাদের জুডিশিয়াল সিস্টেমে যে গাফলতি দেখা যাচ্ছে, এবং আমাদেররা তো এই কত গত বছরও দেখলাম যে হাইকোর্টের দুজন বিচারপতির অ্যাগেনস্টে প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল সরাসরি ঘুষ লেনদেনের যে অভিযোগ আনলেন সেটারও তো কোনো বিচার আমরা দেখিনি। জুডিশিয়াল কাউন্সিল ফর্ম করা হলো, জুডিশিয়াল কাউন্সিলের দায়িত্বটা কি এবং তাদের অ্যাগেনস্টে কেন ব্যবস্থা নেওয়া হলো না, তারা এখনো বহাল তবিয়তে আছেন। তো জীবনেও তো বিচারপতি তোমার বিচার করবে যারা, তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না। এই যে বিচারহীনতা রাজনীতি আমাদের আইন অঙ্গনের মধ্যেই শুরু হয়ে গিয়েছে, এটারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে এখন আর্মির গায়ে হাত তুলছে, পুলিশের গায়ে কয়েকদিন পরে হাত তোলা হবে। সো এটা কিন্তু কোনো পলিটিক্যাল বিষয় না, এবং আমি খুবই সরি ফিল করি যে একটা বিষয় তো মানে আমাদের এখানে ভ্যালুসটা যদি ঠিক থাকে, সামাজিক রাজনৈতিক পারিবারিক রাজনৈতিক পরিবেশটা যদি ঠিক থাকে, এখানে যদি মানুষের অংশগ্রহণটা সব জায়গায় নিশ্চিত করা যায়, প্রত্যেকে যদি নিজেকে যে যে অবস্থানে আছে না কেন নিজেকে যদি একজন মর্যাদাশীল মর্যাদাবান নাগরিক হিসেবে মনে করতে পারেন, তাহলে সমস্যা হয়তো থাকবে কিন্তু সমস্যা অনেক কমে আসবে, এবং সমস্যা হলেও সেই সমস্যার আবার একটা সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে, যেটা অনুপস্থিত ভীষণভাবে। অ্যাবসলুটলি, আমি যে কথাটাই তখন বলতে চাচ্ছিলাম যে আই ফিল ভেরি সরি ফর দ্য প্যারেন্টস, এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়াও আপনি চিন্তা করেন যে যেই ফ্যামিলিতে সন্তানরা হয়তো ওরকমভাবে সামাজিক মূল্যবোধ পারিবারিক শিক্ষাটা পাচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে কাউকে বলছি না, আমরা রাজনীতির বাইরেও যদি চিন্তা করি আই ফিল ভেরি সরি ফর দ্য প্যারেন্টস, যে তাদের বাসায় নিশ্চয়ই পারিবারিক শিক্ষাটার একটা জায়গায় বা সেখানে তাদের সন্তানরা এমন একটা পরিবেশে বড় হচ্ছে, কারণ আমরা যখন মিডিয়াতে দেখলাম আই ওয়াজ ভেরি সারপ্রাইজ যে ওই বাসায় টর্চার সেল, সে একই বাসায় তো বাবা মাও থাকছেন, ভাই বোনরাও থাকছেন, বাসার উপরে টর্চার সেল, সেখানে মিডিয়াতে দেখলাম মানুষের হাড় পাওয়া যাচ্ছে, হ্যান্ডকাফ পাওয়া যাচ্ছে, মানুষকে ইয়ে করার জন্য এটা পাওয়া যাচ্ছে, একটা বাসায় যদি র‍্যাব তল্লাশি করে সেখানে ইয়াবা পাওয়া যায়, সেখানে এই ধরনের ইয়ে পাওয়া যায়, তো তার মানে হচ্ছে ওই বাসার পরিবেশটা আপনি চিন্তা করুন, শুধু বাসার পরিবেশটা এবং তার একটা সে যে শক্তিমান সেটা মনে করবার একটা আবহ তার চারপাশে তৈরি হয়েছে, সে নিজে কাউন্সিলর, তার বাবা সরকারি দলীয় এমপি, এগুলো যদি না হতো আপনি কি মনে করেন যে অন্য অন্য কারোর পক্ষে এটা চিন্তা করা মানে তার করতে হলো আরো রাগঢাক করে করা করতে হয়তো, আমি বলছি না যে অপোজিশনের কেউ কোনো অপরাধ কর্মে যুক্ত নাই বা রাজনীতিকরণ এমন মানুষ কোনো অপরাধ করে না, করে কিন্তু তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, কিন্তু সরকারের আশ্রয় প্রশ্রয় অথবা সরকারের ভরসায় ক্ষমতাসীনদের ভরসায় যারা করে তাদের মধ্যে ভীতিটা কাজ করে না, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। জি, এখন ওই একটা প্রবাদ আছে না যে আমরা ওই ধরনেরই প্রতিনিধি পাবো যেটা আমরা ডিজার্ভ করি, একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে আমি বাংলায় বললাম আর কি, এটা পবিত্র কোরআনের মধ্যে। জি জি জি, পবিত্র কোরআন। তো আমরা হয়তো আমাদেরও একটা আত্মশুদ্ধির দরকার আছে, কারণ আমরাই তো এদেরকে ভোট দিচ্ছি, আপনারা দেখবেন যে এই ব্যক্তিরা তাদের নিজস্ব এলাকায় প্রচন্ড জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তাদের কথায় নেতা কর্মীরা পুলিশ পর্যন্ত যেতে পারে না, আমাদের কিন্তু দেখে মনে হচ্ছে এটা জনপ্রিয় নাকি মানে মানুষ মানে মানুষের তো দোষ আছেই নাগরিক হিসেবে আমাদের, আমরা মনে করি যে যাই হোক না কেন এই তো জিতবে, যদি ভোট হয় তাহলে ওই চিন্তাটা কাজ করে যে এদেরকেই, বাট আসলেই কি এরা ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। এবং দেখেন যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বড় হেডলাইনটা কি জানেন,
ন্যাচারাল জাস্টিস আজকে, যে সব এটা হচ্ছে প্রকৃতির বিচার। এই ওয়ার্ডটা আমি ঘুরে ফিরে সব জায়গায় দেখলাম যে যখন মানুষের বিচার হয় না তখন উপর আল্লাহর বিচার থাকে, আল্লাহর বিচারে দেরি হয়, কিন্তু সেটা হয়তো দেরি হয়, মাপটা হয় না আসলে। দেখেন একটা সমাজে যখন ভারসাম্য নষ্ট হয়ে যায়, আপনি ভোট এবং নির্বাচন, গণতন্ত্রহীনতা যখন একটা দেশে চেপে বসে, ফ্যাসিজমের যে আকৃতি, দানবীয় আকৃতি আজকে নিয়েছে, সেখানে প্রকৃতির বিচার বলুন কিংবা আল্লাহর গজব, টর্চার সেলে হার পাওয়া, কিংবা এই যে মেজর সিনহা তাকে এইভাবে, তাকে মারার পরে পা দিয়ে চেপে ধরে এই ওসি প্রদীপ তার মৃত্যু নাকি নিশ্চিত করেছে, আমরা যেটা দেখেছি মিডিয়াতে, এর থেকে মর্মান্তিক আর দুঃখজনক কিছু কি হতে পারে? পারে না। এখন আমরা দেখলাম গত 10 বছরে 3000 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং অনেকে যেমন বিএনপির মানে আপনি যে দলের নেত্রী, সেই দলের আজকে যে রাজনৈতিক অবস্থা, সেটি অনেকে মনে করেন যে এটিও তাদের এক সময়কার পাপের প্রায়শ্চিত্ত বা প্রকৃতির শাস্তি, বিশেষ করে 21 আগস্টের সেখান থেকে আসলে আওয়ামী লীগ শিক্ষা নিচ্ছে কিনা, নাকি আওয়ামী লীগ এটা দেখাবে যে তখনও ধর্ষণ হয়েছে এখন আমাদের সময় হলে দোষ কি, তখনও দুর্নীতি হয়েছে এখন আমাদের সময় হলে দোষ কি, এরকম? না না, সেটা না। এখন দেখেন এই যে 2018 29 ডিসেম্বর নিশি রাতে তারা যে কাজটা করেছে, 10 কোটি 40 লক্ষ ভোটারের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে, যেটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না, কোনোদিনই ছিল না। গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এগুলোই ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মূল মন্ত্র। আপনি 2014-তে যান, 2014-তে যখন আমরা 153 জনকে দেখলাম বিনা ভোটের এমপি তারা হয়ে গেল, কেন নির্বাচনটা কিরকম হয়েছিল আপনি নিশ্চয়ই খুব ভালোই জানেন, যে 90-এর পর থেকেই তাদের আওয়ামী লীগের ব্রেন চাইল্ড ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই একটা এক গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন সম্ভব হতে হবে, সেই ফর্মেই চলছিল। হঠাৎ কথা নেই, বার্তা নেই, সেই ব্রেন চাইল্ডকে গলা টিপে মেরে ফেলার কি দরকার ছিল? মারা হলো। তখনই 2014-তে শুধু বিএনপি না, আমরা সিপিবি সহ 28টি নিবন্ধিত রাজনৈতিক দল আমরা নির্বাচন বর্জন করেছিলাম। জ্বালাও পোড়াও যেগুলো দেখেছেন, সেখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের নামে আছে, সেগুলো আমাদের নাম আসেনি। 2018-তে এই যে এই কাজটা করলো পরপর, 2008 2014 2018, এখন হয় কি, এই যে হাজি সেলিম, হাজি সেলিমের এই যে ছেলে, তার ছেলের শ্বশুর নোয়াখালীর একরামুল করিম, আর আওয়ামী লীগ, সেও আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, 2 বছর আগে তার ছেলে ঢাকায় একজন পথচারীকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল, তখন নিহতের পরিবার মামলা করলে চাপ দিয়ে সেই মামলা তুলে নিতে বাধ্য করা হয় এবং পরিবারটিকে টাকা দিয়ে আপোষ করতে হয়। এই ঘটনা তো সত্যি, আমরা তো আপনারা সবাই দেখেছিলাম সেই সময়। 2018-25 জুন আইনমন্ত্রী, উনি বিবিসিকে বলেছিলেন, জানিয়েছিলেন, আর আমি আপনি দুজনই লয়ার, যে আপোষযোগ্য মামলা, একটা হত্যা মামলা কখনো আপোষযোগ্য হতে পারে না, যে ধারায় মামলা তাতে আপোষ করার কোনো সুযোগ নেই, আইনমন্ত্রী বলেছিলেন সেই দিন। মামলা আদালতে যাবে, যায়নি। এরপরে দেখেন আরেকটি ছেলে, মাস তিনেক পর চট্টগ্রামে, একই ছেলে চট্টগ্রামে পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে পরে বিটমাট করে ফেলল, এই ছেলেই, এই এমপির ছেলে, কিন্তু ওই শ্বশুর আর কি, ছোট হাজি সাহেবের শ্বশুরের। আরেকজন সংসদ সদস্যের ছেলের গাড়ির সামনে রিক্সা পড়ে যাওয়ায় তাকে নিজের পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলে, সিসিটিভি ফুটেজে সব দেখা গেল, সংসদ পিনু খানের ছেলে ছিল। এখন এই ঘটনাগুলোর বিচার কি হয়েছিল? আজকে যে হাজি সেলিমের ছোট হাজি, উনি রাস্তায় নেমে নৌবাহিনীর একজন কমান্ডার, তাকে উচ্চ পদস্থ কর্মকর্তা তো উনি, যাই হোক, তাকে উনি নাকি দাঁত ভেঙে দিয়েছে, তার স্ত্রীকে অত্যাচার করেছে, এটা ভাই কোন দেশ? এই স্বাধীনতার 50 বছর হতে যাচ্ছে না? টাঙ্গাইলের একজন সংসদ সদস্য নিজ দলের এক নেতাকে হত্যা মামলার আসামি হিসাবে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বিনা বাধায় সংসদে গিয়ে হাজিরা খাতায় সই করে সংসদ সদস্য পদ রক্ষা করে আবার বের হয়ে চলে গেছিলেন, মনে আছে তো এগুলো সবার? এখন এগুলো হয় কি, আমরা যে বারবার বলি, আপনারা হয়তো ভাবেন
যে কেন তারা বলছে বিচারহীনতার সংস্কৃতি, যে এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আজকে যদি আইনের শাসন থাকত, আপনি শুধু বলেন এই যে এই এই ঘটনাটা, এই যে হাজি একরাম, হাজি সেলিম সাহেব তো একজন অত্যন্ত উনি কুখ্যাত একজন লোক, এটা তো সবাই জানি আমরা, উনি বিখ্যাত নন, কিন্তু ডয়চে ভেলে বলছে এই ঘটনার পরে যে সংবাদ মাধ্যমও ঘটনার পর পুলিশ যা বলে তা বড় করে ছাপে, তার আগে তাদের কোনো প্রতিবেদন দেখা যায় না। হাজি সেলিমের ছেলে যখন নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করেন তখন অনেক সংবাদ মাধ্যমই তা নিয়ে কোনো প্রতিবাদ প্রতিবেদন করেনি। এটা খুব দুঃখজনক। মিডিয়া, আইনের শাসন সবার জন্য সমান নয়, মূল কথাটা আমরা এই জায়গাটায় থাকবো যে আইনের শাসন। আজকে আমি নৌবাহিনীর একজন অফিসার হয়েছি কিংবা আমি আমাকে কেন মৃত্যুবরণ করে মেজর সিনা হয়ে ওসি প্রদীপ, যে নাকি 204 জনকে বিনা বিচারে মাদকের বিরুদ্ধে ওই যে সন্ত্রাস নির্মূলের নামে সেই বড় সন্ত্রাসী, সারা এলাকায় কত মানুষ এখন এগিয়ে আসছে যে না সে বিদেশে ছিল, ওই প্রবাসীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে, এর ছেলেকে মেরে ফেলেছে, তাকে ধরেছে, তাকে ভাই কেন? যদি এই দেশে আইনের বিচার থাকতো, সিলেটে কি হয়েছে, সিলেটে রায়হান নামে একটা ছেলে, সেই ছেলেটাকে সিলেটের ওই যে আকবর, এসআই আকবর নিয়ে গিয়ে 10,000 টাকার জন্য নোক টোক তুলে সমস্ত শরীরে কি বিভৎস দাগ সকালবেলা মেরে ফেলেছে সেই ছেলেটাকে 10,000 টাকার জন্য। সেই আকবরের আলিশান বাড়ি, ভীষণ বিশাল বড় বাড়ি, সোশ্যাল মিডিয়াতে মাতা বিচারের জন্য কাঁদছেন, বলছে আমার ছেলে কবরে, আর ওই পুলিশের সে তারা কোথায়? সে পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে পলাতক, সে পালিয়ে গেছে। এখন নারায়ণগঞ্জের সাত খুনের কথা আপনি রেফারেন্স দিয়েছেন, উইচ ইজ ভেরি রাইট, কিন্তু নারায়ণগঞ্জের সাত খুন বিচারটা কেন হয়েছিল? লাশগুলো ভেসে উঠেছিল, ডুবিয়ে দিয়েছিল তো। এমপি পুত্র রনির ক্ষেত্রেও কিন্তু সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি, বাট তার বিচার হয়েছে। তারপরও আরেকটা কথা বলি, আরেকটা কিশোর নারায়ণগঞ্জের, মনে আছেন আমাদের সবার, ত্বকী, কই ত্বকী হত্যার তো আজ পর্যন্ত বিচার হলো না, আপনাদের কলিগ সাগররণী 48 ঘন্টার মধ্যে বিচার হবে, 8 বছর ছেলেটা বড় হয়ে গেছে, কই বিচার তো হলো না। কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু রেপ এন্ড মার্ডার কেস, এতগুলো বছর পার হয়ে গেল, কোথায় তদন্ত? আব্রারের যে ঘটনাটা, আব্রার ফাহাদ, আব্রার ফাহাদের ঘটনায় ওই ছেলেগুলো ছাত্রলীগের বুয়েটে পড়ে, আমার আব্বা ভাইয়াও বুয়েটের, আমার সাংঘাতিক একটা সফট কর্নার স্বাভাবিক আব্রার ফাহাদের জন্য, ওদের জন্য নয়, ওই খুনিদের জন্য নয়, কিন্তু দেখলাম আশ্চর্যজনকভাবে যে তারা কিন্তু ঠিকই পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু হ্যাঁ ফিরে এসছে। যেমন বিশ্বজিৎ হত্যা, সেটা তো আমরা আপনারা সবাই সারা বাংলাদেশ পৃথিবী দেখেছে, কিন্তু বিশ্বজিতের যে খুনিরা বেশিরভাগই তো বেরিয়ে গেছে, যে কোনো ভাবেই হোক, যে কোনো কারণেই হোক, কাজেই বিচারহীনতার যে সংস্কৃতি আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে আপনার পাওয়ার স্ট্রাকচারের সাথে আপনি যদি থাকেন তাহলে আপনি ইউ আর এন্টাইটেল টু গেট জাস্টিস, দিস ইজ, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, এটা যেন না হয়। বাংলাদেশের প্রতিটা মানুষ, জনগণের ট্যাক্সের পয়সায় রাষ্ট্রের রাষ্ট্র চলছে, রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান, পুলিশ থেকে শুরু করে সবকিছু চলছে, রাষ্ট্রের জনগণই হচ্ছে সংবিধান মোতাবেক এই দেশটার মালিক, অথচ সেই জনগণকে আপনারা আজকে কোথায়, এই সরকার ক্ষমতাসীনরা কোথায় চুরে ফেলে দিয়েছে? জি, বেস্ট আছেন। জি, আমি আপা রাইটলি এটা বলেছেন, সাংবাদিকদেরকে নিয়ে যেটা বলেছেন, যে আসলে সাংবাদিকদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে, কারো সম্পর্কে কিন্তু তারা সবই জানছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এটা ফলাওভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, তার আগে পর্যন্ত একটা জায়গাও কিন্তু নিউজ করলো না, সেটা ওসি প্রদীপের ক্ষেত্রে হোক, বর্তমানে এই ঘটনায় হোক, যে কোনো এমপির ক্ষেত্রে হোক, বা যার ক্ষেত্রেই হোক, কখনোই তারা কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই সাংবাদিকদের জন্য অ্যালার্মিং, বিকজ একটা সময় কিন্তু সাংবাদিকরা রাস্তায় মার খাবে, নিজেদের খবর নিজেরাই প্রচার করতে পারবে না, কারণ কার বিরুদ্ধে প্রচার করবে, তারাই তো এই সিস্টেমটাকে তৈরি করেছে। আজকে সাংবাদিকরা যেভাবে আমাদের দলের দালালি করে, আওয়ামী লীগের, আমাদের দলের ক্ষতি করে, আমার বাবা আওয়ামী লীগের জন্য জান দিয়েছে, আমার ব্লাডে আওয়ামী লীগের রক্ত, আমাদের প্রমাণ করতে হবে না কোথাও যে যে আমরা আওয়ামী লীগের পক্ষে কাজ করি, বাট আমাদের মতন যারা আওয়ামী লীগের জন্য এরকম শ্রম দিয়েছে, জীবন দিয়েছে, আজকে আমরা হচ্ছি কর্নার, আমরা কোথাও যে হ্যাঁ আমরা কি করি,
আমরা হয়তো একটা খুব মনের ক্ষোভ থেকে বলতে পারি বা আমরা একটা সমালোচনা করতে পারি, কিন্তু আমরা সমালোচনা আমাদের সমালোচনাটা আমলে নিলে তো আওয়ামী লীগেরই উপকার হবে। কারণ আমি কিন্তু আমার দলের পক্ষকে সাফাই গাওয়ার জন্য না, আমাকে আমার দলেরই সমালোচনা করতে হবে। সেই জায়গাটাই কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করব। দলের যে ভুল ত্রুটিগুলো থাকে সেই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য যখন বিরোধী দলের শক্ত ভূমিকা নাই, সেই ক্ষেত্রে আমাদেরই কিন্তু আত্মশুদ্ধি করতে হবে। কিন্তু আমাদের দলের মধ্যে যখন আমরা দেখি শাহেদরা ঢুকে যায়, যারা লেজুড় ভিত্তিক রাজনীতি করে, দালালি করে, চামচামি করে, চাটুকারিতা করে, যেটা আমরা করতে পারি না, তখন এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়। আমার দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই কিন্তু আজকে যে অবস্থা দেখলাম, সিনেমায় শুধুমাত্র এরকম হয়, একজন মানুষকে অ্যারেস্ট করার জন্য র‍্যাব লাগে, পুলিশের 54 ধারায় দেখি যাকে তাকে অ্যারেস্ট করে ফেলে যখন তখন, এবং তার মানে কি তারা কি আইনের ঊর্ধ্বে? এটাও আমি বুঝি না, মানে আপনারা দুজনেই যেহেতু লয়ার, কাউকে অ্যারেস্ট করলে আমি দেখি মানে ওই লয়ারদের মধ্যে একটা প্রবণতা আছে ফটো সেশনের। আর এই যে পুলিশের ক্ষেত্রে মানে একটা আসামিকে যেভাবে চারপাশে র‍্যাব পুলিশ, তারপরে তাকে যেভাবে দুই হাত ধরে দুই পাশ থেকে, মানে কোনো প্রয়োজন আছে কিনা মনে করি। আমি একটা কথা বলি, বাবা সাথ দিয়েছে যে ওখান থেকে দৌড়ে পালিয়ে যাবে। আমার এখানে আরেকটা ব্যক্তিগত মানে এগুলো মানে এই ডেমোনস্ট্রেশনের মানে আমার একটা জি শক্তি। আপনি খুব ভালো একটা কথা বলছেন জিলুর ভাই, এটা নিয়ে কিন্তু হাইকোর্টে একটা মামলাও হয়েছে। এই যে ছেলেটাকে এভাবে দেখানো হলো, আমি এটারও কিন্তু পক্ষে না। তার ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত, তার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, হাজি সেলিম সাহেবের এত বছরের রাজনীতি, তার যে ইমেজ সেটা ভালো মন্দ কিনা এটা জনগণ বিচার করবে। বাট দিন শেষে তো সে একজন বাবা, সে তো কারো সন্তান, সে তো কারো মেয়ের জামাই বা কারো ভাই বা কারো হাজবেন্ড। আপনাকে এটা কি কোনো গণমাধ্যমগুলো কি পারে যে একটা অ্যাকিউজডকে অ্যারেস্ট করে তার বাসার ভিতরে ছবি আপনি মিডিয়ায় দিবেন কেন? আপনি কয়জন সন্ত্রাসীর এবং কয়জন যারা বড় বড় গডফাদার, তো গণমাধ্যমের দোষ নেই, মানে মানে গণমাধ্যম এবং এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে এটা করে, দেখেন আনহোলি নেক্সাস। এবং দেখেন আপনি একজন একজনের সাথে জড়িত, মানে র‍্যাবের অফিসারও সাক্ষাৎকার দেওয়ার জন্য সেখানে দাঁড়ানো, তারা সাংবাদিক সম্মেলন করছেন। তো অলরেডি তো আপনি একটা ছেলেকে দোষী সাব্যস্তই করে দিলেন সমাজের চোখে। এখন আদৌ সে ওই দিন গাড়িতে ছিল কিনা, সে এটাতে পার্টিসিপেট করেছে কিনা, সেটা তো সাক্ষ্য প্রমাণের বিষয়। এমনও তো হতে পারে ছেলেটা নির্দোষ, কিন্তু আপনারা তাকে আগে কিন্তু সামাজিক ভাবে কিন্তু তাকে একটা শাস্তি দিয়ে দেওয়া হয়েছে, এটাও কিন্তু উচিত না। আমি শুধু তার কথা বলছি না, ওই যেটা বললেন সাধারণভাবে, সাধারণভাবেও দেখা যায় কি যে এতগুলো অস্ত্র পাওয়া গেছে বা বিমানবন্দরে পুলিশ 8 কেজি 10 কেজি সোনা পেয়েছে বা ওই 1000 পিস ইয়াবা পেয়েছে, এখানে লেখা থাকে ইয়াবা ব্যবসায়ী, বুকের মধ্যে পোস্টার দিয়ে তাকে হাত করে দিয়ে রেখে দেয়। হয়তো সে ভিকটিম অফ সার্কামস্ট্যান্স, হয়তো সে দেখানোর জন্য এটা, ওই ইয়াবাগুলো কোথায় যায়? এগুলো কি ধ্বংস করা হয়? এটা আপনার মিডিয়ায় দেখান, ওই ইয়াবাগুলো যে আবার ওখান থেকে অন্য জায়গায় বিক্রি হচ্ছে না, সেটার কি প্রমাণ আছে? তো ওভারঅল আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের কাছে হিরো হওয়ার দরকার নাই। আমরা কোভিড সিচুয়েশনে দেখেছি পুলিশে যারা আছে তারা ফ্রন্টলাইনের হিসেবে কাজ করেছে, তাদেরকে আমরা সম্মান জানাই, স্যালুট দেই। আমাদের এই যে আমাদের আর্মিতে যারা আছে, আমাদের যারা আমাদেরকে প্রোটেক্ট করে রাখছেন, বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে অন্য চোখে দেখে, কিন্তু তাদের আমাদের কাছে এসে হিরো হওয়ার দরকার নেই। তো তারা তো আসলে সত্যিকার অর্থে আমাদের দেশের হিরো, রিয়েল হিরো। কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এক ধরনের প্রচার প্রচারণার একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে অনেক ওসির কিন্তু এখন আলাদা ফেসবুক প্রোফাইল আছে, পেজ আছে, ফলো করে। না না, পেজ না, তারা ফেসবুকে ভেরি মাচ অ্যাক্টিভ, ফেসবুকে তারা লাইভ করেন, তারা দেখেন ওসি প্রদীপই তো বসে বসে জেলখানা। আপনি দেখেন কিছুদিন আগে একটা ছেলেকে সেলুনে ঢুকে একজন ওসি কানে ধরে বা ধমক দিয়ে, বা আমি জানি না তার আগে কি তাকে চড়থাপ্পড় মেরেছে কিনা, ছেলেটা হয়তো একটু চুল টুলেটে করে। ওই যে কিছুদিন আগে অপু ভাই যে ছেলেটাকে চুল কেটে দিল, আপনি তো কারো চুল কাটতে পারেন না, সে গ্যাং, ওই যে কি কি ইয়াং গ্যাং না, কিশোর গ্যাং, এগুলোর সাথে যদি জড়িত থাকে, সে যদি কোনো ক্রাইম করে, আপনি বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী তার বিচার করবেন। কিন্তু সে কানে দুল পড়লো কিনা, সে চুল আশ্রালো কিনা, তার পোশাক আশাক কেমন, সংবিধানেই দেয়া আছে, আপনি তো এটা তার ফান্ডামেন্টাল রাইট, এটা এটা তো টিকটক যদি আপনার ভালো না লাগে আপনি ইগনোর ইগনোর করে বন্ধ করে আপনি দেখেন না, আপনি দেখতে হবে যে সে কোনো আমাদের গাইড করার তো আলাদা ওয়ে আছে। এবং আপনি তার উপরে যেটা করছেন, যে ছেলেটার আপনি চুল কেটে দিলেন, কালকে যদি সে সুইসাইড করে
ফেসবুক একটা স্ট্যাটাস দেয় যে আমার চুল কেটে দে এবং এটা হয় আমরা অহরহ দেখেছি অসম্মান বাবা মা ছেলে মেয়েকে পড়াশোনার জন্য বকেছে পরের দিন জানি সুইসাইড করেছে এটা দায় দায়িত্ব কে নেবে এই তো একটা আপনি যেটা বললেন যে এটা কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দেখেন আপনি ভালো কাজ করেন পুলিশ জনগণের বন্ধু এটা প্রচার করার দরকার নেই মানুষ বলবে পুলিশ জনগণের বন্ধু পুলিশ কমিশনার বলা লাগবে না তার মানে নিশ্চয়ই কোথাও একটা ঘাটতি আছে যেটার কারণে ইউ ফিল দ্য নিড টু গিভ দিস কাইন্ড অফ স্টেটমেন্ট যে আমরা জনগণের বন্ধু না আপনারা তো আসলে জনগণের বন্ধু হওয়ার কথা দ্যাট ইজ দ্য মোটো সত্যি কথা বলতে এখন ভাইরালের যুগ আমি জানি না কিছুদিন আগে একটা রিক্সাওয়ালাকে আমি রিক্সা দিলাম এটা এত ভাইরাল কেন হলো কারণ একটা বিশেষ মুহূর্তে তার বুক ফাটা কান্নাটা একজন ফটোগ্রাফার অল ক্রেডিট গোজ টু হিম সেটা ক্যাপচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় তার কারণে সবার টনক নড়ে গেল অহরহ প্রত্যেক দিন এদেরকে দিচ্ছে এবং ওই রিক্সাওয়ালা ছাড়া কিন্তু বাকিদেরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই কয়েকজনকে দেখলাম যে সেটা নিয়েও তারা ওই রিক্সাওয়ালার তেলের মাথায় তেল দিয়ে যাচ্ছে বাট আমি আরো দুজন রিক্সাওয়ালাকেও কিন্তু রিক্সা কিনে দিয়েছি তার পাশে কিন্তু আরো দুজন ছিল তাদেরকে নিয়ে কারো মাথা ব্যথা অর্থাৎ এখন জানি না যে বিচার পেতে হলে অনলাইনে ছড়িয়ে দাও ভাইরাল করো এটা কিন্তু একটা আমি জানি না খুব খারাপ দিকে কিন্তু এখন দেখেন আমরা এই পর্যায়ে আপনাকে আলোচনাটা শেষ করে আনতে হবে আর আপনার কাছে আসতে হবে আচ্ছা শেষ করে আনবো আমরা শুধু একটা কথা বলি যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম ধর্ষণ এবং আইন বিচার সেখানে ভিকটিম এবং উইটনেস প্রোটেকশন অ্যাক্টের খুব বেশি আমাদের দরকার আছে কারণ ছাত্রলীগের কিংবা ক্ষমতাবান কারো বিরুদ্ধে একজন অত্যন্ত নিরীহ সাধারণ একজন মানুষ সাক্ষী দিতে যাবে এটা সে পারে না পেরে উঠে না আমাদের সমাজে যেই আমাদের যে স্ট্রাকচার দাঁড়িয়ে আছে সেখানে অর্থ বিত্ত প্রভাব রাজনৈতিক প্রতিপত্তি এগুলো ভয়ঙ্কর ভাবে একটা বায়াস হিসেবে কাজ করে ন্যায় বিচারের পথে বাধা এ কারণে আমি মনে করি যে এই এই বিশেষ আইনটিতে নারী শিশু নির্যাতন দমন আইনে ভিকটিম এবং উইটনেস প্রোটেকশন একটা খুব জরুরি আর অন্যান্য যা আছে সাক্ষ্য আইন এবং ডিজিটালি সাক্ষ্য দেওয়ার সুযোগ এবং সুবিধা সৃষ্টি করা যেহেতু এই সরকার নাকি ডিজিটালি সাংঘাতিক স্যাটেলাইটও তৈরি করে ফেলেছে আকাশে না তো ডিজিটালি সাক্ষ্য একজন ভিকটিম একজন ভিকটিম শব্দটা বলতেও আমি খুব পছন্দ করি না কিংবা কমফোর্টেবল নই একজন সার্ভাইভার আমি যদি বলি সে কেন পারবে না সে কেন ওই সুযোগটা থেকে বঞ্চিত হবে এটা বলে দেখেন আমরা ওসি প্রদীপের বেলায় দেখেছি শুনেছি সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে যে ফেসবুকে অ্যাক্টিভ ওই জেলখানার ভিতরে বসে পরে কি হয়েছে জানি না দেখেন মোবাইল কোর্টের খুব ভক্ত আমরা আইনজীবীরা আসলে নই কারণ কি এই যে এই রিসেন্টলি ছোট হাজি সাহেব হাজি ইকরাম তার বেলায় যে দুটো ছোট ছোট সাজা বড় বড় ঘটনা অনেকগুলো ইরফান বড় বড় ঘটনা অনেকগুলো ঘটিয়েছে সেখানে ৬ মাস করে এক বছরের যে সাজা মোবাইল কোর্ট দিয়েছে সাধারণত উচ্চ আদালত খুব অ্যাপ্রিসিয়েট কিন্তু করে না মোবাইল কোর্টের এই ঘটনাগুলো কারণ আমরা বলে থাকি যে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড আবার এট দ্য সেম টাইম ৩২ বছর আপনি জানবেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ইকুয়াল টু দ্যাট এখন দেখেন এটা না অত্যন্ত দুঃখজনক যে একটা এই ধরনের কোনো একটা ঘটনা ঘটবে আমাদের দেশের গণমাধ্যম সংবাদপত্র এত এতগুলো মিডিয়া কয়টা চ্যানেল ৪০টা আচ্ছা হোয়াট এভার ইট মাইট বি ৪০টা না চ্যানেল কিংবা আপনার পত্রিকা আছে আরো অনেক বেশি একটা ঘটনা আসলো না তো হাজি সেলিম কিংবা এই যে হাজি ইরফান উনি কি এই সেই দিনই যখন ওই একজন অফিসারকে আক্রমণ করলো মারপিট করলো তারপরেই কি এই ঘটনাগুলো আসবে যে ওনার টর্চার সেল আছে হাড্ডিগুড্ডি পাওয়া যাচ্ছে ইয়াবা পাওয়া গেছে আট থেকে ১০টা নানান রকম গোয়েন্দা বাহিনী কাজ করে আমাদের কোর্টেই প্রতিদিন আসে প্রতিদিন আমাদের কোর্টে আসে আপনি গেলেই দেখবেন যে কেউ জানে তারা কোর্টে আসে তাহলে আমার কথা হচ্ছে আমরা যদি বলি যে আইন সবার জন্য সমান উইচ ইজ নট আমরা যদি বলি যে আইনের শাসন সবার বেলায় একইভাবে কাজ করবে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটেও তা হচ্ছে না আমরা যদি বলি যে বিচার ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিটা মানুষের আছে না তাহলে ৬০০ মানুষ যে গুম হয়ে গেল ৬০০টা মামলা তো দূরের কথা ৬টা ৬০টা মামলা হয়নি কেন আপনি যদি চিন্তা করেন ৩০০০ মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাহলে বিচার বিভাগের প্রতি বিচার বিভাগের কাজটা কি কিংবা মামলাগুলো হলো না কেন ওই পরিবারগুলো আইনের প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল হই আমরা কেন করলাম না আমরা গোল্ড ফিশের মতন জাতি হতে চাই না
একটার পর একটা ঘটনা ঘটছে, আপনার সেই জিকে শামীম বলুন হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে ফরিদপুরের জেলা পর্যায়ের একজন ছাত্রলীগ নেতা, 2000 কোটি টাকা পাচার করে দিয়েছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর থানা পর্যায়ের এনু রূপম বস্তা বস্তা এক একটা বাড়িকে ব্যাংক বানিয়ে দিয়েছে, চারটা পাঁচটা ভল্ট ভর্তি শত শত কোটি টাকা, শত শত ভরি সোনা। ভাই এটা কোন দেশে আমরা বাস করি? 50 বছর পূর্তি হতে যাচ্ছে, এই দেশটা স্বাধীন, কিন্তু আর একটা শব্দ আছে, সেই শব্দটা আমি বলবো না, সার্বভৌম আমি সেটা বলবো না। কারণ কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের যিনি মহাসচিব আছেন, সংগ্রামী মহাসচিব, বলেছেন কোন কোন বিশেষ বাহিনী, সেটা যারাই হোক, তাদের নানান রকম কলকাঠি, যাই হোক, বাংলাদেশের মানুষ আমরা সেটা জানি, অ্যান্ড দ্যাট ইজ এ গ্রে এরিয়া, আমরা উই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। তবে একটা সময় প্রত্যেকটা মানুষ এটা নিয়ে কথা বলবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু দেশপ্রেমী। ছোট্ট করে এক লাইনের সময় নেই, মানে এই যে আপনারা কথা বলতে চান না বা বলছেন যে বলবো না বা বলা যায় না, আমরা বলছি সেটা কেন না, আমরা বলছি সামনে এরকম কোন কিছু হবে না, সেটা ডিজিটাল সিকিউরিটি আইন তো আছে, 57 ধারা তো আছে, এখন কারো না কারো তো এটা নিয়ে কথা বলা দরকার, কথা বলতে হবে, এখন এই ট্যাবুটা ভেঙে যাক। আমার রাষ্ট্র এই সরকার তো তারা প্রমোট করে ডেমোক্রেসি, তারা ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা সংবিধান আমাকে সেই অধিকার দেয়, কিন্তু আজকে কিন্তু আমরা কথা বলতে ভয় পাই, কারণ আজকে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কোনো কাউকে পার্সোনালি বা কারো ব্যক্তিগত জায়গা থেকে বলিনি, এটা ওভারঅল আমরা দুজনে কিন্তু একটা জায়গা অন্তত আসতে পারি যে আমাদের ওভারঅল একটা সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গাটা, এক্স্যাক্টলি নীতি নৈতিকতার যে জায়গাটা, এটা কিন্তু দলমত নির্বিশেষে, সেটাখানে কোনো দলীয় বিষয় না, এটা এটা আসলে প্রত্যেকটা ঘরে ঘরে, এটা ওই যে পারিবারিক শিক্ষা থেকে কিন্তু জিনিসগুলো উঠে আসা দরকার। পরিবারের শিক্ষাটা কোথা থেকে আসবে? রাষ্ট্র থেকে সমাজে আসবে, সমাজ থেকে পরিবারে আসবে, এটা তো এমন না, আমি তো হাই জাম্প দিয়ে একটা গাছের মাথায় উঠতে পারবো না, আমি আবার ইট হ্যাজ টু বি রিফ্লেক্টেড ইট হ্যাজ টু বি ফ্রম দ্য আদার সাইড, প্রথমে পরিবার, দুটোই হতে পারে, সমাজ তারপরে রাষ্ট্র, দুই দিকেই হতে, না না না, কিন্তু রাষ্ট্রের যখন আমরা দেখি বটম টপ টপ বটম দুটোই, এক্স্যাক্টলি না, কিন্তু রাষ্ট্রের যে নিঃশংসতা, যখন আমি বিচার পাবো না, 3000 মানুষ আমরা বিচার বহির্ভূত ভাবে মানুষ মৃত্যুবরণ করবে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্ট শিকার হয়েছে 600 উপরে মানুষ, তখন ভাই আমাদের এই কথাগুলো। আমার আপনার প্রতি একটা প্রশ্ন, যদি কাইন্ডলি একটু ইন্টারাপ্ট করি, আমি একদম ছোট একটা প্রশ্ন করতে চাই, আমরা সবসময় বিরোধী দলকে দেখি, সেটা যে কোনো বিরোধী দল, আমরা যখন আবার বিরোধী দলে ছিলাম তখনও দেখেছি যে সবসময় যে প্রেস কনফারেন্স করা হয় সবসময় তারা সরকারের সমালোচনা করে ক্ষমতা কেন্দ্রিক, যে আপনারা ঠিকভাবে ভোট করেননি, আপনারা ভোট চুরি করেছেন, জনগণের ভোটে আপনারা আসেননি, এই বিষয়গুলো নিয়ে শুধু টকশোতে কেন? আপনারা আপনাদের যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম ফোরাম সংসদ এবং আপনাদের যে সবসময় আপনারা যখন ইলেকশনে আসেন, ইলেকশন ম্যান্ডেটে বিএনপির গত নির্বাচনের সময় ম্যান্ডেট বা তার আগে যেকোনো দল, আমি বলতে চাচ্ছি একটু বলি, কখনোই কিন্তু আমরা এই বিষয়গুলো দেখি না যে তারা যদি ক্ষমতায় আসতেন, অর্থাৎ আজকে যদি বিএনপি ক্ষমতায় আসতো এগুলো কি পরিবর্তন হতো? আজকে বিএনপি আসলে কি আমরা কথা বলতে পারতাম? আজকে বিএনপি আসলে কি এই ধরনের ঘটনা ঘটতো না? না না না, এই কথাটা আসলে কি, এই কথাটা একদম অফিসারের হাত তোলা হতো না? আমি বলি আসলে কি খুন ধর্ষণ হতো না? বিএনপি যদি হতো না, আওয়ামী লীগ যদি জনগণের প্রত্যক্ষ ভোটে, যেটাতে আওয়ামী লীগের অসম্ভব ভয়, বেটার অফ কিনা, না না, আওয়ামী লীগ যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়াটাকে এত অসম্ভব ভয়ঙ্কর বলে মনে করে, যে কারণে 2014-2008 নির্বাচনের পরিপ্রেক্ষিত কিংবা গৌরচন্দ্রিকা, কিন্তু আমরা জানি আমাদের পাশের দেশের প্রয়াত একজন রাষ্ট্রপতি, উনি মারা গেছেন, প্রণব বাবুর যে বইটা সেখানে পরিষ্কার বলা আছে, তারপর আসেন 2014-তে, কিভাবে আসলেন 153 জন বিনা ভোটের, আর এবার 2018 কেন হয়েছে ঘটনাগুলো, একটা সেটেল, একটা যে ট্রান্সফার অফ পাওয়ার, হ্যাঁ, আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, সাউথ এশিয়াতে, এটা উইচ ওয়াজ, এটা যেহেতু খুব অ্যাকসেপ্টেবল একটা ফর্ম ছিল, আপা মুভিং ফরওয়ার্ড, না না না, পিছনে যাচ্ছি না, নো 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 নো, ইউ হ্যাভ টু গো, নো নো, ইউ হ্যাভ টু গো ব্যাক, উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক, নো নো নো, ইফ ইউ ওয়ান্ট টু গো ফরওয়ার্ড ইউ হ্যাভ টু গো ব্যাক, আপনারা ক্ষমতায় আসলে এগুলো বন্ধ হবে কিনা, আপনারা বেটার আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা,
আপনাদের এই ম্যান্ডেট আছে কি না ইলেকশন ম্যান্ডেট দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত ইমেল অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটো, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য অ্যাডভোকেট ফাহিমুল হাসান মনি এবং ব্যারিস্টার হাসান হাবিব কুই অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, নানা রকমের সামাজিক রাজনৈতিক সংকট নিয়ে আমরা কথা বলছিলাম। মূল্যবোধের কথা এসছে যে আমাদের এখানে মূল্যবোধ ভুলিঙ্গিত, মূল্যবোধ নেই বললেই চলে, সেটি পারিবারিক বলি, সামাজিক বলি, রাজনৈতিক বলি বা ধর্মীয় মূল্যবোধ বলি, এর চর্চাটা আসলে সমাজ থেকে রাষ্ট্র থেকে অনেকখানি উড়ে গেছে। আমরা কোভিড-19 এক মহাসংকটকালে আছি এবং করোনার ভ্যাকসিন নিয়ে যখন গোটা পৃথিবী জুড়ে আলোচনা, বাংলাদেশে আলোচনা, আমার অতিথিরা বলছেন এখন বোধহয় আমাদের করোনার ভ্যাকসিনের চাইতে বেশি জরুরি হচ্ছে রেপের ভ্যাকসিন, করাপশনের ভ্যাকসিন, এগুলো খুঁজে বার করা। দেশে আইন আছে, আইনের প্রয়োগ নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, কিন্তু আইন যেগুলো আছে সেগুলোর যথেষ্ট পরিমাণে সংস্কার প্রয়োজন। দুজন আইনজীবী, দুজন রাজনীতির সঙ্গে যুক্ত, দুজনই বলছিলেন এবং একথাও ওনারা বলছিলেন যে আমাদের এখানে এমন একটা আবহ তৈরি হয়েছে যে আবহতে মানুষ ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস করে। এই যে মৃত্যুদণ্ড দেয়া হলো হঠাৎ করেই একটা অর্ডিন্যান্স জারি করে, কিন্তু তাতে ধর্ষণ কমছে না, কমছে না এই কারণে যে আমরা এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলি, এনফোর্স ডিজ অ্যাপিয়ারেন্সের কথা বলি, এক্সট্রা জুডিশিয়াল ক্লিং এর কথা বলি, কোনো কিছুই কিন্তু অপরাধীদের কোনোভাবে নিবৃত্ত করতে পারছে না, পাচ্ছে না। এই কারণে যদি আমরা মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে পারতাম, আমরা মানুষকে, নাগরিকদেরকে সব কিছুর উপরে মর্যাদা দিতে পারতাম, আমরা যদি দেশে একটা প্রসেস, একটা সিস্টেম, একটা ডেভেলপ করতে পারতাম, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কে ক্ষমতায় থাকলো না থাকলো কিছু যায় আসে না, প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হতো, তার মতো করে কাজ করতো, সিস্টেম যদি থাকতো, প্রসেস যদি ঠিকঠাক থাকতো, তাহলে এই কাজগুলো, এই সমস্যাগুলো অনেক সহজ হয়ে যেত দূর করা এবং অপরাধ সমাজে থাকতোই হয়তো, কিন্তু অপরাধ করলে অপরাধের শাস্তিটাও নিশ্চিত করা যেত। কাজেই আমরা কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নেই সেটির জন্যে সেটি না ভেবে বরং দেশটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করি, প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিই, আইনগুলোকে, আইনের যে দুর্বলতাগুলো, এখনও বাংলাদেশে অনেক আইন আছে সেই ব্রিটিশ আমলের আইন, এই আইনগুলোকে আধুনিকীকরণ করা, এগুলোকে সংস্কার করবার দিকে মনোযোগ দিই, এবং সেটি যদি করতে ব্যর্থই আসলে এই ধরনের অপরাধ বাড়তেই থাকবে এবং এই অপরাধ প্রক্রিয়া আসলে শেষ পর্যন্ত কাউকেই যে সুরক্ষা দেয় না সেটি কিন্তু তিনি এমপি হন, মন্ত্রী হন বা যেই হন না কেন, এবং ক্ষমতার শীর্ষে থাকা মানুষ, পৃথিবীর নানা দেশ উদাহরণ আছে, শেষ পর্যন্ত কিন্তু পার পাওয়া যায় না। এবং এখন ওই যে মানুষ যদি বিচার না করতে পারে তাহলে প্রকৃতির প্রতিশোধের কথা আছে বা সৃষ্টিকর্তার রায়ের প্রশ্ন আছে, সেগুলো যেন আমরা মাথায় রাখি সকলেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।